রক্তক্ষয়ী প্রাক নির্বাচন পর্ব, পঞ্চায়েত মনোনয়ন পর্বেই খুন, ঝরছে রক্ত। মুর্শিদাবাদ খড়গ্রামের কংগ্রেস কর্মী সমর্থকদের পরিবারের সদস্য ফুলচাঁদ শেখের মৃত্যু ফের প্রশ্ন তুলছে, ফিরছে আঠেরোর আতঙ্ক। শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামের গুলিকাণ্ডে প্রাণ গেছে কংগ্রেস কর্মী চাঁদ শেখের। ঘটনায় আহত দশজন, তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিকুল শেখের নেতৃত্বে হামলার অভিযোগ, স্রেফ কংগ্রেস সমর্থক বলেই প্রাণঘাতী হামলা। শনিবার কান্দি মহকুমা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েই ভোট পূর্বের হিংসায় সোজা পুলিশ প্রশাসনকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, নিহতের পরিবারের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করছে খড়গ্রাম পুলিশ। অন্যদিকে অভিযুক্তদের কাছে খাবার পাঠানো হচ্ছে পুলিশের চোখের সামনে, অভিযুক্তদের সেফ গার্ড করছে খোদ পুলিশ। যে খড়গ্রামের পুলিশ যারা খুন হলো তাদের সঙ্গে এমন ব্যবহার করছে মানে যে তারাই অপরাধটা করেছে, আর যারা খুনি তারা মাঠে আছে, তাদের কাছে খাবার পৌঁছানো হচ্ছে সেই গ্রাম থেকেই, পুলিশের সামনে দিয়েই। পুলিশ তাদেরকে বলছে মাঠ থেকে গ্রামে এসো না। খড়গ্রামের ঘটনায় শুক্রবারই রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন, কিন্তু সেই রিপোর্টে ভরসা রাখতে পারছে না কংগ্রেস নেতৃত্ব। নির্বাচন কমিশন খোকাবাবুর দপ্তরের দ্বারা পরিচালিত, ক্ষোভে ফুঁসছেন অধীর রঞ্জন। নির্বাচন কমিশন নিয়ম করে রিপোর্ট তলব করছে, সে নির্বাচন কমিশন তো খোকাবাবুর দপ্তর থেকে পরিচালিত হচ্ছে। আমরা আন্দোলন করে তুলব মুর্শিদাবাদ জেলা জুড়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে। গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে সংঘবদ্ধ প্রতিবাদের ডাক, বাম কংগ্রেস হাতে হাত রেখে প্রতিরোধ করার আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে জায়গায় আছেন মনে রাখবেন, সংঘবদ্ধ প্রতিরোধ, সংঘবদ্ধ মোকাবেলা, সংঘবদ্ধ প্রতিবাদ না করলে আমার আপনার কারো আগামী দিনে গণতান্ত্রিক অধিকার বলে কিছু থাকবে না। সকলে আমরা কংগ্রেস বাম মিলেমিশে আমরা এই প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করছি এবং করব। রাজ্য নির্ধারিত সন্ত্রাস চলছে, অধীরের ক্ষোভ বাড়ছে আরো। রাষ্ট্র যদি মনে করে সন্ত্রাস করব, সাধারণ মানুষরা কি করতে পারে? এখানে রাষ্ট্র সন্ত্রাস করছে অর্থাৎ রাজ্য সন্ত্রাস করছে, স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স, রাজ্যের নির্ধারিত সন্ত্রাস। নমিনেশনের প্রথমাতে দ্বিতীয়াতে দিকে দিকে খণ্ডযুদ্ধ, রক্ত খুন, লাঠি উঁচিয়ে ছুটে গিয়েই যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপারক রাজ্য পুলিশ। প্রাক নির্বাচনী পর্বেই উপচে পড়ছে হিংসার ঘরা, পায়ের নিচের মাটি সরছে, তাই বন্দুক হাতে এভাবে বিরোধীদের কণ্ঠরোধে নামছে শাসক। পঞ্চায়েত ভোটে কোন অরাজক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বাংলা? ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম এবং মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।